বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে টাকালের ঘাটাল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30 উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, সহকারী কমিশনার মোসাম্মদ ফারজানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম খান হেস্টিং, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক সহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।